কি বাস্তু সমস্যায় ভোগ করছেন? কেরিয়ার নিয়ে সমস্যা, বিদ্যা ঠিকঠাকভাবে হচ্ছে না, ছেলে মেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে, বিপদে চলছে, স্বামী কি পরকীয়া সম্পর্ক লিপ্ত, স্ত্রী কি বাপের বাড়ির থেকে ফিরছে না, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, ডিভোর্স চাইছেন, ডিভোর্স হচ্ছে না। নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী মহারাজ শ্রী দুলালের চ্যানেল, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মহারাজ শ্রী দুলাল। বন্ধুরা, আজকেই নীল পর্বত কামরূপ কামাক্ষা থেকে বাড়ি ফিরলাম, তবে শুধু খালি হাতে ফিরিনি, আপনাদের কথা ভেবে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কামরূপ কামাক্ষা শক্তিশালী জাদুই প্যাকেজ। এই প্যাকেজ আপনি কেন নেবেন আর এই প্যাকেজে থাকছেই বা কি, কেনই বা আপনাদের জন্য নিয়ে এলাম এই প্যাকেজ, বিস্তারিতভাবে আমি আলোচনা করছি। খুব ভালো করে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখুন। বন্ধুরা, আমি বারবার চিৎকার করে বলে থাকি যে বাস্তুতে যদি আপনাদের কোনো দোষ থাকে তাহলে কিন্তু উন্নতিতে বাধা পাবেন, হুটহাট করে টেনশন বাড়বে, ডিপ্রেশন বাড়বে, হওয়া কাজে বাধা আসবে, ব্যবসা ভালো চলবে না, বিভিন্ন দিক থেকে আপনি বাধাপ্রাপ্ত হবেন। আপনি জ্যোতিষ দেখিয়েছেন, তান্ত্রিক দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় গেছেন কিন্তু কোনো ফল পাননি, স্টোন পড়েছেন, দামি দামি রত্ন পড়েছেন, কোনো ফল আপনার হচ্ছে না, তার কারণ আপনার বাস্তুতে দোষ রয়েছে, আপনি সেটি জানেন না, কারণ এক্সপার্ট হতে হবে, তো এক্সপার্ট না হলে তো জানবেন না। তো আপনার বাড়িতে যে দোস্তুটি রয়েছে বা আপনার শত্রুপক্ষ আপনাকে যে ক্ষতি করছে, সেখান থেকে মুক্তির উপায় কি? হ্যাঁ বন্ধু, এখানেই তার উত্তর। এই যে বাস্তুর কাঁটিটি দেখছেন, এই কাঁটিটি হচ্ছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর। এই বাস্তুর কাঁটিটিকে যদি আপনি আপনার সদর দরজার মাঝে বা এক বৃত্তে বাইরের দিকে বা এক বৃত্তে ভেতর দিকে পুঁতে দিতে পারেন, তাহলে আপনার বাড়িকে ক্ষতি করার মতো ক্ষমতা কারোর থাকবে না। শত্রু যতই শক্তিশালী হোক তার ক্ষতি হবে, যতই করবে আপনার উপর ক্রিয়া, আপনার বাড়ির উপর ক্রিয়া, তার ক্ষতি অবশ্যই হবে। এছাড়া আপনার বাস্তু তো ভালো হয়ে গেল, এবারে তো আপনার নবগ্রহ দোষের ব্যাপারটা আছেই, নটা গ্রহের কোনো না কোনো খারাপ গ্রহ থাকার জন্য আপনার জীবনে উন্নতি হচ্ছে না, আপনার ছেলেটির সময় মতো বিবাহ হচ্ছে না, আপনার ছেলেটির চাকরি হচ্ছে না বা আপনার চাকরি হচ্ছে না, আপনি ব্যবসাতে উন্নতি করতে পারছেন না, ঋণ হয়ে যাচ্ছে, কর্জা হয়ে যাচ্ছে, বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, বাড়িতে অশান্তি চলছে, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মেয়ের বিয়ে দিয়েছেন, বিয়ের পরেও অশান্তি, বিয়ের আগেও অশান্তি, বিয়ে ঠিকঠাকভাবে হচ্ছে না, লাগছে না, খাচ্ছে দাচ্ছে, মুখ পুচ্ছে, চলে যাচ্ছে, এক্ষেত্রে নবগ্রহ কবচটি আপনাকে অনেকাংশে সাপোর্ট করবে। এই নবগ্রহ কবচটি গলায় ধারণ করলে আপনার সমস্ত সমস্যার সমাধান, অর্থাৎ আপনি যে বিপদের মুখে ছিলেন, আপনার যে কাজগুলো হচ্ছিল না, আপনার কেরিয়ার, এখানে রয়েছে কি নবগ্রহের প্রতিকার, চাকুরি প্রাপ্তি, ব্যবসায়িক উন্নতি, যশ মান খ্যাতি প্রতিপত্তি কবচ, মামলা মোকদ্দমার নিষ্পত্তি কবচ হতে পারে, আপনার মধ্যে আপনি ডিভোর্স চাইছেন, ডিভোর্স পাচ্ছেন না, প্রেমগত কবচ অর্থাৎ বশীকরণ কবচ এর মধ্যে রয়েছে, অর্থাৎ এই কবচটি আপনি যদি গলায় ধারণ করতে পারেন, আপনার কেরিয়ার থেকে শুরু করে বিবাহ সমস্ত দিকটি, ব্যবসা থেকে শুরু করে অর্থ সম্পদ, ঋণ কর্জা মেটার ব্যাপারটা, দেনা মিটে যাবে, আপনার যদি লটারি প্রাপ্তির যোগ আছে, আপনার লটারি কাটছেন, পড়ছে না, এই একটা কবজের মাধ্যমে আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধু, এই কবজে কোনো ছুঁত ছাতুর নেই, মরা বাড়ি আঁতুর বাড়ি নিশ্চিন্তে হাসি মুখে চলে যাবেন, এটিকে রূপোর চেন দিয়ে অথবা লাল সুতো দিয়ে গলাতে ধারণ করবেন, অবশ্যই গলাতে ধারণ করবেন। দ্বিতীয়ত, এই যে তামার কবজটি দেখছেন, এই তামার কবজটি একটা কবজে রয়েছে আপনার বগলামুখী মহামৃত্যুঞ্জয়, বগলামুখী অর্থাৎ শত্রু দমন, এই কবজটি পড়লে শত্রু আপনার চুল বাঁকা করতে পারবে না, এবং মহামৃত্যুঞ্জয় সাথে রয়েছে অর্থাৎ আপনার মৃত্যুর হাত থেকেও আপনি পরিত্রাণ পাবেন। এছাড়া রয়েছে শিব কবচ, যেটা পড়লে প্রতিদিন আপনার হাতে ধন সম্পদ বৃদ্ধি পাবে,
এছাড়া রয়েছে এর মধ্যে আকর্ষণ শক্তি, এটা পড়লে আপনার সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনি কোনো অফিসে কাজ করছেন, সেখানে আপনাকে কেউ ভালোবাসছে না, এটা পড়ার পরেই মিরাক্কেল রেজাল্ট আপনি পাবেন, জয় মা কামাক্কা। এছাড়া সঙ্গে রয়েছে সেন্ট শিকড়, এই যে ছোট্ট জিনিসটিকে দেখতে পাচ্ছেন এর বিরাট ক্ষমতা, এটি যদি চুপচাপ রিস্টে ধারণ করে নিতে পারেন এবং প্রতিদিন একটু করে সেন্ট স্প্রে করতে পারেন, সকালে যখন বাইরে বেরোচ্ছেন একটু সেন্ট স্প্রে করে চলে গেলেন, প্রতিটা মানুষ থেকে শুরু করে প্রতিটা জীবজগৎ আপনার প্রতি মোহিত হবে, আপনার প্রতি আকৃষ্ট হবে, প্রেম ভালোবাসা ফিরে আসবে। যারা প্রেম করছো তাদের জন্য বলি, এই যে বিভূতিটি দেখতে পাচ্ছ, এই যে কালো রঙের বিভূতিটি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, আপনার বাড়িতে আর থাকছে না, আপনাকে দেখছে না, এই বিভূতিটি যদি খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিতে পারেন অথবা এই বিভূতি একটু পারা নিয়ে হাতে করে নিয়ে যদি তার মাথাতে বা শরীরের কোনো জায়গায় স্পর্শ করাতে পারেন, তাহলে সে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে, আপনি যা তাকে বলবেন সে তাই করতে বাধ্য থাকবে। এছাড়া সঙ্গে রয়েছে কামিয়া সিঁদুর, এই কামিয়া সিঁদুরটি আমার মা মাসি মেয়েদের জন্য বলি, স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি হচ্ছে আপনারা এই সিঁদুর পড়লে আপনাদের অশান্তি সব মিটে যাবে। প্রেম ভালোবাসা জন্য এই কামিয়া সিঁদুর এবং বিভূতি দুটোকে একসঙ্গে মিশ করে যদি তিলক ধারণ করা যায় তাহলে এই জগৎ সংসারের সকল মানুষকে বশীভূত করতে পারা যায়। তার মানে প্রেম আপনার হাতের মুঠোয়, কেরিয়ার আপনার হাতের মুঠোয়, আর ব্যবসা অবশ্যই বৃদ্ধি পাবে। এছাড়া এর সঙ্গে আপনি পাচ্ছেন, ভালো করে জানেন, কামাক্ষায় এই যে লাল বস্ত্র এটি পাওয়া খুবই দুর্লভ, এটি অতি সহজে পাওয়া যায় না। বিবেকানন্দ বলে গেছেন, নিজের চোখে না দেখে নিজের কানে না শুনে কোনো জিনিসকে বিশ্বাস করবেন না। দেখুন, আমি এটাকে নিজের হাতে মা কামাক্ষার জনিপিঠে রেখে জপ তপ করে এটাকে নিয়ে এসেছি, অবশ্যই এর পাওয়ার অসীম। এটার কি করতে হবে কি না, যদি আপনি প্যাকেজটি নেন তাহলে প্যাকেজে রয়েছে এই কামাক্ষার বস্ত্র, এছাড়া পাবেন কামাক্ষার মা কামাক্ষার প্রসাদ, অবশ্যই পাবেন মা কামাক্ষার বস্ত্র, কামিয়া সিঁদুর, প্রসাদ। এছাড়া রয়েছে এই যে গোলাকৃতি যন্ত্রটি, এটা কেন, এটা প্রতিদিন আপনাকে অর্থ ইনকাম করতে সাহায্য করবে। রাত্রেবেলায় ঘুমোবার সময় বালিশের নিচে নিয়ে শুয়ে পড়ুন এবং সকালে ঘুম থেকে উঠে এর ছেলেরা এটাকে নিজের বাম পকেটে নিয়ে যেখানে যাচ্ছেন বেরিয়ে যান, এবং মেয়েরা এটিকে পার্সে নিয়ে সেই পার্সটিকে নিজের বাম পার্সে নিয়ে বেরোবেন, দেখবেন আপনি আজ পর্যন্ত যা আশা করেননি এই প্যাকেজ নেওয়ার পর থেকে আপনার পকেটে আপনার ব্যাগে টাকা আসবে গ্যারান্টি। এছাড়া রয়েছে তাগা, অর্থাৎ তাগত, এই তাগা বাড়ির সবার হাতে বেঁধে দেবেন, বাড়ির সবার হাতে বাঁধলে কি হবে, সবার শরীর ভালো থাকবে, মা কামাক্ষা কৃপায় শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, আমি সকলের কথা ভেবে টোটো চালক থেকে শুরু করে আমার গরিব দুঃখী ভাই বোন, আমার ফুচকাওয়ালা বন্ধু, সবার কথা ভেবে এই কামাক্ষা শক্তিশালী জাদুই প্যাকেজটি আপনাদের হাতে তুলে দিতে এলাম। আপনারা এটিকে খুব তাড়াতাড়ি বুকিং করে নিয়ে নেন, যত কিঞ্চিত কাঞ্চন মূল্য অবশ্যই লাগবে, কারণ খরচা ছাড়া কোনো জিনিসই সম্ভব নয়। যতগুলো জিনিস তৈরি করলাম সবার কিন্তু খরচ রয়েছে, তাই যত সামান্য কিঞ্চিত মূল্য একটা সবার পক্ষে যেটা সম্ভব সেই মূল্য অনুপাতে এটি ধার্য করা হলো। এটি আপনারা খুব শীঘ্র নেন, কারণ খুবই সীমিত। বুকিং নাম্বার 8372098140 এবং 7797967225, এক্ষুনি ফোন করুন, এক্ষুনি বুকিং করুন। বুকিং করলে আপনি আপনার বাড়িতে অনলাইনের মাধ্যমে এই কবচটি পেয়ে যাবেন, আপনার বাড়ির ঠিকানাতে পৌঁছে দেবে কুরিয়ার সার্ভিসের লোকজন। তো বন্ধুরা, খুব সীমিত প্যাকেজ, দেরি করব না, আপনারাও দেরি করবেন না, নিয়ে ফেলুন এই কবচ, আপনাকে সব দিক থেকে প্রোটেক্ট করবে। জয় গুরু বামদেব, জয় মা তারা।